তাহলে বলরটা কে? এখন আসলে তো ওকে তো বলদও বলতেও আমার কাছে যে যে কমেন্টস করছে তাকে বলদ বলতেও আমার এখন মানে ইচ্ছা জাগতেছে না। পুরাই মুরগির খপ, মুরগির খপ, এই মুরগির খপে কোন বলদ থাকে, এই টাইপের কমেন্টস প্রায় প্রায় এসে থাকে। আরো কোশ্চেন করে যে স্টুডেন্টরা এখানে কেমনে পড়ালেখা করে, এটা তো পিকনিক স্পট, আমাদের মেম্বাররা কি জবাব দেয় এর ক্ষেত্রে চলেন আজকে দেখে আসি। আচ্ছা স্যার, কিছু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, আপনি কি ফ্রি আছেন? আমার মনে হয় তার মুরগির খোপে থাকার অভ্যাস আছে, সেজন্য মুরগির খোপ সম্পর্কে তার ধারণা আছে, সেজন্য সে হয়তো এটা বলতে পারে। কিন্তু সুপার হোমের বেড সম্পর্কে তার ধারণা নাই, সে হয়তো এখানে থাকে না, অথবা প্রতিহিংসা পরায়ণ হয়ে হয়তো এটা করতে পারে, অথবা অন্য কি কারণে করে সেই বলতে পারবে। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে অবশ্য 6 মাসের বেশি হয়ে গেছে। প্রথমে আমি এখানে 1 মাসের জন্য উঠছিলাম, সুপার হোমের নামের সাথে কাজের সার্থকতা আছে এবং অনেকটা মিল খুঁজে পেয়েছি। তারপরে আমি প্রত্যেক মাসে রেনু করে করে 6 মাস অতিক্রম করলাম আর কি। পাশাপাশি সুপার হোমটা আমার কাছে মনে হয়েছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের একটি সমন্বয়ের জায়গায় সুপার হোম। আসলে ঠিক আপনার মুরগির খোপ না, একজনে থাকার জন্য যথেষ্ট পরিমাণ কি বড়, আমি কোনো সমস্যা ফেস করিনি এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, এখন বর্তমানে কি করছেন? আমি ছাত্র, এখানে আপনার মানে মানে কোর্স করার পারপাসে আসা আর কি। আপনি যে সুপার হোমের মেম্বার, এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো অবশ্যই আছে, না হলে তো আমি এখানে অ্যাক্সেস করতে পারতাম না। আমার ডকুমেন্ট তো দেওয়াই আছে আপনাদের এখানে। আচ্ছা, আমাদের কাছে আরেকটা কমেন্ট ছিল আপনার জন্য যে এই জায়গায় থাকলে কি আর পড়ালেখা হয়, এখানে তো পিকনিক হয় শুধু, তো এটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আসলে আমি আগেও মেসে থাকছি, মেসে থেকে আমার কাছে মনে হয় এখানের ফেসিলিটি অনেক ভালো, এখানে অনেক নিরিবিলি পড়ালেখার জন্য মানে একটা আদর্শ জায়গা আমার কাছে যেটা মনে হয়, যেখানে কোনো ডিস্টার্ব নাই, কোনো নয়েজ নাই, আমি আমার মতো পড়াশোনা করতে পারবো। যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে এখানে আমার কাছে মনে হয় না কোনো সমস্যা আছে। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 3 মাস। আপনার কাছে প্রমাণ আছে আপনি যে সুপার হোমের মেম্বার? হ্যাঁ প্রমাণ আছে, আমার কাছে কার্ড আছে। আমি ওখানে তো আসলে ঘুমানোর জন্য, মূলত আমরা অভ্যস্ত নয় জন্য এই কথাটা বলি যে আমরা মনে করি বিছানার মধ্যেই আমাকে সমস্ত কাজ করতে হবে, খেতে হবে, পড়তে হবে, টিভি দেখতে হবে, যাবতীয়। এই এই অভ্যস্ততার কারণেই সেটা আমি বলতে চাচ্ছি ওনার কাছে মনে হচ্ছে মুড়ি। কিন্তু আমি যাবতীয় সমস্ত কাজ শেষ করে যখন আমি ঘুমাতে যাব তার জন্য আমার ওইটুকু জায়গাই আমার মনে হয় আমার কাছে যথেষ্ট। সো আমি এটাকে এইভাবে ডিফাইন করি না। আসলে যেই বলছে আসলে সেই না জেনেই বলছে, আমি প্রায় 1 বছর 2 মাসের মতন আছি, আসলে আমাদের কাছে মনে হচ্ছে না যেটা মুরগি খুব। আচ্ছা ঠিক আছে, আপনি বর্তমানে কি করছেন, জব হোল্ডার অর স্টুডেন্ট? আমি জব হোল্ডার, আমি মার্জিনাল ব্যাংকে আছি। তো আমি 2 বছর থেকে এখানে থাকি, তো এটার সাথে মুরগির খুব, হ্যাঁ জায়গাটা একটু ছোট, বাট একটু ছোট বলতে পারি, বাট থাকার জন্য ওকে, একটা মানুষের থাকার জন্য ওকে। এখানে তো আমরা 2 জন মানুষ, এক বেডে তো 2 জন শেয়ার করতেছি না, এক বেডে আমরা একজনই থাকতেছি, তো এক বেডে একজন থাকার জন্য আমার যতটুকু স্পেস দরকার দ্যাটস এনাফ। হ্যাঁ অনেকের কাছে মুরগির খুব হতে পারে, মনে হইতে পারে, বাট এটার তো আসলে অনেক ফ্যাসিলিটিস আছে, শুধু মুরগির খুব চিন্তা করলে তো হবে না। যে অ্যাটলিস্ট যেই খাবারটাই দেওয়া হোক না কেন, এখানে কোনো বাসি খাবার দেওয়া হয় না। আর একটা বড় সুবিধা যে আমাদের ছেলেরা, আমরা সাধারণত কাপড় ধোয়াতে অভ্যস্ত না, তো আমাদের এখানে কাপড়টা ধুতে হচ্ছে না। আর রুম সার্ভিস সবসময় রুম ক্লিন করতেছে, ওয়াশরুম ক্লিন করতেছে, এবং সাথে যা দরকার টিস্যু বা আদার্স শ্যাম্পু সাবান সব কিছু আমরা সময় মতো পাচ্ছি, তো এটা নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফাইড। আমার এখানে 13 মাস হচ্ছে, আমরা যেটাতে থাকি সেটাতে একজন থাকার মতো যথেষ্ট স্পেস আছে, তো আমার কাছে এটা কুড়ে ঘর বা মুরগির খোপ এটা মনে হয়নি। যে বলেছে সে হয়তো বা না দেখে না শুনে না জেনেই কমেন্টসটা করেছে। এটার সম্পর্কে নেতিবাচক যে উক্তিটা যারা করে তারা আসলে উক্তি করার যোগ্যতা রাখে না। আচ্ছা লাস্ট কোশ্চেন, তাহলে বলরটা কে? এখন আসলে তো ওকে তো বলদও বলতেও আমার কাছে, যে যে কমেন্টস করছে তাকে বলদ বলতেও আমার এখন মানে ইচ্ছা জাগতেছে না। সো আমি বলবো যে আগে আপনি ভিজিট করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আমাদের কিন্তু একদিনের ট্রায়াস প্যাকেজ আছে, সো আপনাদের জন্য আবিষ্কৃত জিনিসকে খারাপ বলার আগে অন্তত একবার ভাবা উচিত আপনাদের।